নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মিষ্টির দোকানের স্টাইলের পারফেক্ট সিঙ্গারার রেসিপি শেয়ার করব। সিঙ্গারা হলো বিকালের জলখাবারের জন্য একদমই আদর্শ, আর সেই সিঙ্গারাই কিভাবে পারফেক্টলি বাড়িতে বানাবেন তার জন্য আমি এই ভিডিওটিতে কিছু ছোট ছোট টিপস শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি খোসা সমেত আলু, সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই আলুগুলোকে আমি 50% সেদ্ধ করে নিয়েছি, পুরো সেদ্ধ কিন্তু করিনি, একটু শক্ত আছে। এবার আমি একটা কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু রোস্ট করে নেব। আর মশলাটা রোস্ট হয়ে গেলে আমি মশলাটাকে হালকা ক্রাশ করে নেব, পুরো গুঁড়ো কিন্তু করব না। এবার আমি কড়াইতে 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে চীনাবাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিষ্টির দোকানে আলুর পুরের মধ্যেও আমরা এরকম লাল লাল বাদাম দেখতে পাই, যেটা খেতেও খুবই ভালো লাগে, তো তার জন্য এটা দেওয়া। এবার ওই একই তেলে আগে থেকে যে শুকনো লঙ্কার পাঁচফোড়নটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই মশলাটা এইভাবে দিলেই পুরের টেস্টটা খুব ভালো আসে। এবার এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দেব। তো এখানেও কিন্তু আমি আদাটা পেস্ট করিনি, হালকা থেতো করে নিয়েছি, দিয়ে এই মশলাগুলো একটু 2 মিনিট হালকা ভেজে নেব। এবার এতে আমি আলুর ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি আর ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, তবে পুরের আলুটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দোকানের সিঙ্গারার পুরের আলুগুলো এরকম খোসা সমেত থাকে বলেই আমি এখানে খোসা সমেতই রেখেছি, আপনারা চাইলে খোসাটা বাদও দিয়ে দিতে পারেন। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুর পুরটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর ততক্ষণে সিঙ্গারার ডোটা মেখে নেব। তো ডোটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বোলে 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এতে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দেব 5 থেকে 6 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তো 2.5 কাপ ময়দার জন্য আমাদের কিন্তু 5 থেকে 6 টেবিল চামচ রিফাইন্ড অয়েলই লাগবে। এবার আমি তেলের সাথে ময়দা আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখতে পাবেন কেমন বালির মতন ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে ময়দাটা। আর ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে কিনা সেটা দেখার জন্য কিছুটা পরিমাণ ময়দা আমি হাতের মুঠোতে জোরে চাপছি। তো দেখুন, চাপার সাথে সাথে ময়দাটা মুঠোর শেপ নিয়ে নিয়েছে, আর হালকা চাপ দিলে এটা আবার ভেঙে যাচ্ছে। এবার এতে আমি অল্প অল্প করে জল মেশাবো আর শক্ত একটা ডো তৈরি করে নেব। তো সিঙ্গারার এই ডোটা কিন্তু আমরা বাড়িতে যেমন রুটি বা লুচি বানাই সেরকম নরম ডো কিন্তু হবে না, ডোটা একটু শক্ত হবে। আর তার জন্য একেবারে জল না দিয়ে এরকম অল্প অল্প পরিমাণ করে জল দিয়ে মেখে নিতে হবে, কারণ নরম ডোতে কিন্তু সিঙ্গারা ভালো তৈরি হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর কতটা শক্ত হয়েছে যে আমার মাখতেও বেশ কষ্ট হচ্ছে। তো আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, দেখুন আমি আঙুল দিচ্ছি, তো ময়দাটা কিন্তু বাউন্স ব্যাক করছে না, সেইভাবেই রয়ে গেছে। তো ময়দাটা আমি আর এর থেকে বেশি মাখছি না। এবার ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তো এই ময়দাটাকে কিন্তু 15 মিনিটের জন্য রেস্টে রাখা খুবই দরকারি। তো 15 মিনিট পর আমি প্লেটটা খুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন ময়দাটা কিন্তু আগের থেকে বেশ নরম হয়েছে। এবার ময়দাটাকে আমি আর 1 মিনিটের জন্য একটু মেখে নিচ্ছি, নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। এবার আমি ময়দাটার থেকে লেচি কেটে নেব, বেশ বড় বড় লেচি কাটব। একটা লেচি থেকে দুটো লুচি হবে সেই রকম মতন এক একটা লেচি কেটে নেব। এবার আমি লেচিগুলোকে বেলে নেব, তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি, আর বাকিগুলো আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি যাতে লেচিগুলো শক্ত না হয়ে যায়। লেচি বেলার জন্য আমি কিন্তু এখানে কোনো তেল বা শুকনো ময়দা ইউজ করছি না, যেহেতু ডোটা একটু শক্ত আছে তাই খুব সহজেই এটা বেলে নেওয়া যাবে। আর এই লেচিগুলোকে কিন্তু গোল গোল করে বেললে হবে না, এগুলোকে একটু লম্বাটে করে বেলে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে বেশি পাতলাও না হয়ে যায়, আবার বেশি মোটাও না থাকে। আর লেচিগুলোকে এমনভাবে বেলে নিতে হবে যাতে পুরো লেচিটা সমানভাবে বেলা হয়।
তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা বা কতটা পাতলা হয়েছে, এই রকমই থাকতে হবে। এবার এর মাঝ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি যে অংশটা কাটলাম সেই অংশে কিছুটা জল লাগিয়ে দেব আর দুই কোণা আমি একসাথে মিলিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যেহেতু এতে আমি একটু জল লাগিয়ে রেখেছি সেই জন্য খুব ভালোভাবে এটা আটকে গেল। আর খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থেকে যায়, সব অংশগুলো আমি খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এবার এই ফাঁকা অংশে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এখানে আলুর পুর আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই ফাঁকা অংশে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই অংশটাও আমি আঙুল দিয়ে হালকা করে চেপে চেপে দিচ্ছি। এবার আমি এর এই উপরের অংশটাও একটু চেপে চেপে দিচ্ছি যাতে এটা দেখতে বেশ খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এবার আমি আরও একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি সেই একই প্রসেসে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে হেল্পফুল হবে। আর এই রেসিপিটি আপনাদের যদি আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন ও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী নতুন ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আরও ভালো ভালো রেসিপি আপনারা পেতে পারেন। তো এখানে আমার সব সিঙ্গারাগুলো ফোল্ড করা হয়ে গেছে। এবার সিঙ্গারাগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম হয়নি। তো খেয়াল রাখতে হবে তেলটা যেন একদমই গরম না হয়ে যায়, তেলের মধ্যে আঙুল ডোবানো যাবে এরকম গরম রাখতে হবে। এবার আমি একবারে ছটা সিঙ্গারা দিয়ে দিলাম, বেশি সিঙ্গারা কিন্তু একবারে দেওয়া যাবে না। এবার সিঙ্গারাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমি সব সিঙ্গারাগুলোকে ভেজে নেব। আর অনবরত নাড়াতে থাকতে হবে যাতে সিঙ্গারার সব দিকগুলো সমানভাবে লাল লাল হয়। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে সিঙ্গারাগুলো ভাজতে প্রায় 10 মিনিট সময় আমার লেগেছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 10 মিনিট পর সিঙ্গারাগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না, এবার সিঙ্গারাগুলোকে তুলে আমি গরম গরম সার্ভ করব। তো তৈরি হয়ে গেছে মিষ্টির দোকানের পারফেক্ট সিঙ্গারা। এবার আমি একটা সিঙ্গারা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন, আর প্রচণ্ড গরম। তো ভাঙার সাথে সাথেই দেখতে পাবেন দোকানের সিঙ্গারাগুলো যেমন ভেতরে এরকম নরম আর স্ট্রেচি একটা লেয়ার থাকে সেটাও আছে। আর পুরটার টেস্ট কেমন হয়েছে সেটা তো আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।